এর পরে প্রশ্ন করেছেন মাসুদ রানা আপনি লিখেছেন আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে আমরা যদি কোথাও কোনো মূল্যবান জিনিস পড়ে থাকতে দেখি সেক্ষেত্রে তিনটির কোনো একটি অবস্থা হবে প্রথমত সেই জিনিসটি তুলে আমি মালিক খুঁজে বের করে তার কাছে ন্যাস্ত করব। নিজের প্রতি নিজের কনফিডেন্ট আছে আমি সেটি আত্মসাত করে ফেলবো না এতটুকু আস্থা যদি নিজের প্রতি থাকে তাহলে সেটা তুলে মালিক খুঁজে বের করে দেওয়াটা উত্তম উচিত এবং ভালো কাজ আর যদি নিজের প্রতি সেরকম কনফিডেন্ট না থাকে বরং আমি লোভে পড়ে নিজেই আত্মসাত করে ফেলতে পারি সেরকম ভয় হয় তাহলে এটি তোলা চায় নয় আর তৃতীয় যে অবস্থা হতে পারে সেটি হলো এটি যদি আমি না তুলি তাহলে সেক্ষেত্রে অন্য কোনো মানুষ তুলে আত্মসাত করে ফেলবে আর আমি তুলে ইনশাল্লাহ মালিককে খুঁজে বের করে দেব এতটুকু আত্মবিশ্বাস নিজের প্রতি আছে তাহলে সেক্ষেত্রে তোলাটা উত্তম এটি ইমাম আবু হানিফ রহমা এবং ইমাম শাহিব রহমলার মত ইমাম আহমেদ রাহাম রহমল অবশ্য না তোলাটাকে উত্তম বলেছেন এবং ইমাম মালিক রহমাউল্লাহ এটাকে ওয়াজিব বলেছেন তো খরাসা কথা হলো যদি নিজের প্রতি কনফিডেন্ট থাকে যে আমি এটি তুলে মালিক খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মালিক খুঁজে না পেলে সেক্ষেত্রে যথা নিয়মে আমরা এটাকে খরচ করব দান করে দিব এরকম কনফিডেন্ট থাকে তাহলে ইনশাআল্লাহ সেটা তোলাটাই হবে আমাদের জন্য উত্তম এবং ভালো কাজ বিশেষ করে যখন সমাজ খুব বেশি আপনার অনৈতিকতার মধ্যে হাবুডুবু খেতে থাকে এবং অন্য কেউ পেলে লোভ সামলাতে না পেরে আত্মসাত করে ফেলবেন সে ভয়টা জোরালো থাকে এরকম সময় সেটা তোলাটাই হলো আমাদের জন্য কর্তব্য কিন্তু না তুললে যে আমরা গুণাগার হয়ে যাব এবং দায়িত্ব অবহেলার কারণে আল্লাহর কাছে জব দিই তার মুখোমুখি পড়ব ব্যাপারটি এরকম নয় কিন্তু মালিককে খুঁজে বের করার জন্য সহযোগিতা করার সামর্থ্য আমার আছে সেক্ষেত্রে সেই সামর্থ্য ব্যবহার করে তাকে সহযোগিতা করা উচিত একটু কষ্ট করে হলেও এই জায়গা থেকে এটি কাজটি উত্তম এবং ভালো না করলে গুণাগার হবেন না ইনশাআল্লাহ বিদ্যুলিল্লাহ